হ্যালো বন্ধুরা, এসিডি তার কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন পিঠে খাওয়ার মরশুম চলছে, তাই আজকে আমি ভাজা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। ভাজা পিঠে অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আজকে লাল আলু দিয়ে বানাচ্ছি। আমি কিভাবে বানাই সেটাই দেখে নাও। চলো দেখো, এখানে আমি লাল আলু 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি। তারপর সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, চোকাগুলো আমি ছাড়াবো না। এরপর কুকারে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি একটা জায়গার মধ্যে লাল আলুটা নিয়ে নিচ্ছি। লাল আলু সিদ্ধ করার যে জলটা সেটাও কিন্তু আমি ফেলবো না, মাখার সময় আমার কাজে লাগবে। আর নিয়ে নিচ্ছি আমি 2 বাটি মতন চালের গুঁড়ো আর লবণ, আর সেরকম কিছু লাগবে না। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব, গরম গরমেই মাখতে হবে। দেখো আমি তার জন্যে হাতা ব্যবহার করেছি, না হলে হাতে গরম লেগে যাবে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। চালের সঙ্গে আলুটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে, মাখাটারই আসল দাম, না হলে কিন্তু পিঠেটা ভাজার সময় ফেটে যাবে। আর মাখার সময় একটু একটু করে জল দিতে হবে আর মাখতে হবে। এবার আমি হাতে করে ভালোভাবে মেখে নেব, একটু একটু করে জলের যদি প্রয়োজন হয়, জলটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, তোমরাও ব্যবহার করতে পারো। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভিজা কাপড় ব্যবহার করতেই হবে, না হলে মাখাটা হাওয়া যদি পায় তাহলে ফেটে যাবে। আর আমি পুরের জন্য এখানে মাওয়া আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে রেখেছি, সেটাই আজকে আমি এই ভাজা পিঠের জন্য ব্যবহার করব। মাখা থেকে আমি অল্প মাখা নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর পুর ভরে আমি পিঠেগুলোকে সব রেডি করে নেব। দেখো আমি এখানে ছোট ছোট পিঠেগুলো, খুব একটা বড় করব না, ছোট ছোটই করব, তাহলে ভাজা পিঠে ভালো হয়। পুরটা যে যেমন পারবে সে সেরকম দিতে পারো। আমি অল্প অল্প করে পুর দিয়েই পিঠেটা রেডি করে নেব। দেখো পিঠে আমার হয়ে গেছে। এইভাবেই সবগুলোকে আমি এক এক করে তৈরি করে ভিজে কাপড়ের ভিতরেই কিন্তু ভরে রাখবো, না হলে কিন্তু ফেটে যাবে। এইভাবে আমি সব পিঠেগুলোকে এক এক করে গড়ে নেব। সবগুলো রেডি হয়ে গেলে আমি কড়ায় চাপিয়ে দেবো, তারপর এক এক করে সবগুলোকে ভেজে নেব। দেখো আমি কড়ায় চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, কেউ মনে করলে সর্ষের তেলেও ভাজতে পারো, এটা সর্ষের তেলেও ভাজা যায়। তেল আমার গরম হয়ে এসেছে। দেখো পিঠেগুলো আমি নিয়ে নিয়েছি, খুব একটা বেশি পরিমাণে দেবো না, অল্প অল্প করে দেবো আর ভাজবো, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আর আঁচটা আমি হালকা আঁচে রেখেছি। এবার সবগুলোকে আমি লালচে করে ভাজবো। এই পিঠেটা কিন্তু আলু ছাড়াও মুসুরির ডাল, মুগ ডাল দিয়েও কিন্তু ভাজা যায়, সেগুলোও খেতে খুব ভালো হয়। আমি অন্য দিন নিয়ে আসবো, সেগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। চলো দেখো কালারটা আসছে আস্তে আস্তে আস্তে। এটা কিন্তু খুব একটা আঁচ দিলে হবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু হালকা আঁচে এটাকে ভাজতে হবে, নাহলে ভিতরটা তোমার কাঁচা থেকে যাবে। পিঠেটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে আর লালচে করবো না, এই অবস্থাতেই তুলে নেব। এবার সবগুলোকে আমি এক এক করে তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি, তোলা হয়ে গেলে সব পিঠেগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আমি তুলে নিয়েছি, একটা পিঠেকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কত মুচমুচে হয়েছে। এটা একবার বানিয়ে দেখবে, খেতে সত্যি খুব ভালো হয়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। চলো তাহলে আজকে এতটুকুই থাক, অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।